সমস্যা সমাধান ও রোগ নিরাময়ের জন্য আমরা কত কিনা করি, চিকিৎসা করতে গিয়ে বেশ ক্ষতি ডেকে আনি নিজেদের জন্যই। কষ্ট লাঘবে তখন পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা মাথায় থাকে না, বিশেষ করে টাইফয়েড, জ্বর, ডায়রিয়া, কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিক চলে আকসার। পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ওইসব ওষুধগুলির দামও অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাহিরে হয়ে যায়। অথচ আমাদের হাতের কাছেই কিছু ভেষজ গাছ রয়েছে যেগুলো অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যে পাওয়া যায়, আমরা জানি না। অনেক সময় জেনেও বিশ্বাস হয় না, তেমনই একটি ভেষজ উদ্ভিদ হল থানকুনি। থানকুনি আমাদের অতি পরিচিত পাতা, পুকুর পাড় বা জলাশয়ে হামেশায় দেখা মেলে। কথাই বলে পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে। চিকিৎসকরা বলছেন থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনোদিন ভুগতে হবে না। শরীর স্বাস্থ্য তো সতেজ থাকবেই, ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয়। দেখে নেওয়া যাক যৌবন ধরে রাখতে ও সুস্থ থাকতে থানকুনি পাতার ভেষজ গুণগুলি। পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই, নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়, একই সঙ্গে পেট নিয়ে কোনোদিন সমস্যায় ভুগতে হয় না। শুধু পেটই নয়, আলসার, একজিমা, হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে, ত্বকেও জেল্লা বাড়ে। থানকুনি পাতায় থাকে ব্যাকোসাইট এ ও বি। ব্যাকোসাইট বি মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে রক্ত চলাচল বাড়ায়। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। থানকুনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে। মৃতকোষের ফলে চামড়ায় অনেক সময় শুল্ক ছাল ওঠে, রুক্ষ হয়ে যায়। থানকুনি পাতার রস মৃতকোষগুলিকে পুনর্গঠন করে ত্বক মিশ্রণ করে দেয়। পুরনো ক্ষত কোনো ওষুধে না সারলে থানকুনি পাতা সিদ্ধ করে তার জল লাগালে সেরে যায়। সদ্য ক্ষতে থানকুনি পাতা বেটে লাগালে ক্ষত নিরাময় হয়ে যায়। থানকুনি পাতা চুল পড়া আটকে দেয়, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস। প্রতিদিন এক গ্লাস দুধে 5-6 চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য চলে আসে, আত্মবিশ্বাসও বেড়ে যায়। দাঁতের রোগ সারাতেও থানকুনির জুড়ি মেলা ভার। মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁত ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে তারপর সেকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।